সো আমরা এসটিএমএলের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানবো। এখন এসটিএমএলের সুবিধাও জানতে যদি চাই তাহলে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। সো অবশ্যই আপনি বুঝে গেছেন ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি মানে কি, আমাকে আবার বিশ্লেষণ করে টাইম কাওয়ার দরকার নেই। সো যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়, যে কোনো টেক্সট এডিটরে আপনি কোড লিখতে পারবেন, যেমন নোট নোটপ্যাড প্লাস প্লাস, এরকম আরও অনেক নোটপ্যাড আছে, সেগুলোতে আপনি কী করতে পারবেন, এডিট করতে পারবেন। অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, ব্রাউজার তো আপনি চিনেনই। সো যে কোনো ব্রাউজারে অফরামিনি, মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলোতে আপনি কী করতে পারবেন, রান করতে পারবেন। যে কোনো ওয়েব পেজের ট্যাম্পলেট তৈরি করা যায়, আপনি এখানে যতগুলো ওয়েব পেজ দেখতে পারবেন, আপনি যত ধরনের ওয়েব পেজ আছে সবগুলোর ট্যাম্পলেট আপনি তৈরি করতে পারবেন এসটিএমএলের সাহায্যে। সিনট্যাক্স সহজ, তাই এসটিএমএল শেখা সহজ। এসটিএমএল সিনট্যাক্সগুলো আপনাকে দেখতে মনে হয় প্রথম প্রথম খুব কঠিন, যখন আপনি আসলে কাজ করতে চাইবেন তখন আপনার মনে হবে যে এটার সাথে আসলেই সহজ কিছু নেই, এসটিএমএলটা আসলে সহজ। পেজের সাইজ কম, কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাই এটি খরচ সাশ্রয়ী। এখন এই কথাটা বুঝতে হলে তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে হোস্টিংটা কি। এখানে যে বলতেছে হোস্টিং স্পেস কম লাগে, হোস্টিংটা কি? এখন হোস্টিংটা হচ্ছে কি, আমরা যদি একটি মোবাইলের সাথে তুলনা করি, আবারও একটি মোবাইলে আমরা ডাটা কোথায় রাখি? আমরা ডাটা রাখি হচ্ছে ফোনের যে বাই ডিফল্ট স্টোরেজ দিয়ে থাকে, অথবা আমরা মেমোরি কার্ডে এগুলো কী রাখি, ফোনের যে মানে ডাটাগুলো রাখি। সো ঠিক আমরা এখন ইন্টারনেটের ক্ষেত্রে সেরকম কোনো মেমোরি কার্ড নাই যে আমরা এখানে ঢুকিয়ে রাখবো। এখন আসলে কথা হচ্ছে কি, আমরা এই আমরা ওয়েব পেজে তো আমরা আমাদের ওয়েব পেজের যে ডাটাগুলো রাখা দরকার সেগুলো কোথায় রাখবো? সেগুলো রাখার জন্য তো আমাদের একটা স্টোরেজ দরকার। সো সেই স্টোরেজটা আমাকে কিনে নিতে হবে, যে স্টোরেজটা দরকার সেটিকে মানে হোস্টিং বলা হয়, হোস্ট বলা হয়। সো সেটি আমাদের হোস্টটা আমাদের কিনে নিতে হবে। সেই হোস্টে আমরা কী করবো, হোস্টিং করবো, মানে আমরা সেই ডাটাগুলো যে স্পেসটা কিনবো আমরা, সেই স্পেসে আমরা কী করবো, সেখানে সেট আপ করবো, সেখানে আমরা মানে রাখবো। সো এটাই হচ্ছে হোস্টিং। সো মানে আপনার এখন বুঝতে পারছেন হচ্ছে হোস্টিংটা কি, হোস্টিংটা হচ্ছে কি মানে ওয়েব পেজে ডাটাগুলো রাখার জন্য, ওয়েব পেজে যে ডাটাগুলো আছে সেগুলো রাখার জন্য যে স্টোরেজটা কেনা হয় সেটাই হচ্ছে হোস্ট। বুঝছেন? সো সেখানে যে ডাটাগুলো রাখবেন মানে ডাটাগুলো রাখার প্রক্রিয়াকে বলা হয় হোস্টিং। সো আপনি এখন আশা করি বুঝতে পারছেন। সো এসটিএমএল ফাইলের সাইজটা অনেক কম হওয়ায় সে আপনার টাকা দিয়ে ক্রয় করা হোস্টিং স্পেসটা অনেক কম স্পেস খাবে, মানে আপনার যে স্পেসটা অনেক কম খাবে। সো এটাই হচ্ছে এর সুবিধা। এখন এসটিএমএলের অসুবিধা সম্পর্কে একটু জানা যাক। এসটিএমএলের আমাদের তেমন কোনো অসুবিধা নাই, সাধারণত ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়, এটা কিন্তু সত্য। আপনাকে যদি একটি ওয়েব পেজ তৈরি করতে তাহলে আপনাকে অনেক কোড লিখতে হবে এখানে। সো তারপর শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়, মানে এসটিএমএল দিয়ে আপনি যে একটা কোড আপনি যে একটা ওয়েব পেজ তৈরি করবেন সেটিকে বলে হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। আমি যদি আরও সহজে বোঝাই আপনাকে, এসটিএমএলের সাহায্যে যে ওয়েব পেজ তৈরি হয় সেটাকে আমরা কী বলে থাকি, স্ট্যাটিক ওয়েব পেজ বলে থাকি। এটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষা, মানে এসটিএমএলের সাহায্যে, এসটিএমএল কোডগুলোর সাহায্যে, শুধুমাত্র এসটিএমএল, অন্যান্য ভাষা ছাড়া, শুধুমাত্র এসটিএমএলের সাহায্যে যে কোডগুলো লেখা হয়, যে ওয়েব পেজ তৈরি করা হয় সেটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ, সেটার নাম হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। সো এখন জানবো হচ্ছে কিছু এডিটরের কথা আমি আগেই বলছি, এখন আরেকটু বলতেছি ওয়েব পেজ তৈরি করার জন্য এডিটর এবং ব্রাউজারের প্রয়োজন হয়। সো কিছু আমরা এডিটরের নাম দেখতে পাচ্ছি, এখন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সট, এগুলো হচ্ছে এডিটর। অবশ্যই সেগুলো অবশ্যই আপনারা সেগুলো সম্পর্কে জানবেন একটু পর, আগামী পর্বে। এখন মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অ্যাপল সাফারি, অপেরা, এগুলো হচ্ছে ব্রাউজার। এই যে আমরা নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সে যে কোডগুলো এসটিএমএল কোডগুলোর এডিট করব সেগুলো রান করার জন্য আমাদের লাগবে হচ্ছে গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, মানে যে কোনো একটি ব্রাউজার। এই ব্রাউজারগুলোতে আমরা কী করব, আমরা রান করব। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্ত, আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখুন, আর তারপরও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জানার
আমি অবশ্যই 100% দিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনি শেয়ার করে আপনার ফ্রেন্ডকে আমন্ত্রণ জানান এই ফ্রি কোর্সটি করার জন্য। সো আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই। খোদা হাফেজ।